টিসিবির পণ্য কি ধনী গরিব সবাই নিতে পারবে, নাকি শুধু স্বল্প আয়ের মানুষই নেবেন? স্বল্প আয়ের বাইরে কেউ তা নিলে গুনাহ হবে কি? ভাই ইমরান হাসান, টিসিবির পণ্য এটা কেনার জন্য যদি কোনো শর্ত দেয়া না থাকে তাহলে সেক্ষেত্রে যে কেউ কিনতে পারবে, যেহেতু এটা আপনার রাস্তার ধারে যে কোনো পাবলিক স্পটে উন্মুক্তভাবে বিক্রি করা হয়, সেক্ষেত্রে এখানে কোনো শর্ত থাকার কথা নয় যে ধনী গরিব হবে। তাছাড়া ধনী গরিবের জন্য তারা দেখুন সার্টিফিকেট সরকার দেয়নি। তারপরেও যার সচ্ছলতা আছে, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, অন্য অভাবী মানুষ বা কষ্ট করছেন সে সমস্ত মানুষগুলোকে সুযোগ করে দেওয়ার প্রয়োজনে তিনি এখানে না দাঁড়িয়ে যদি তার জায়গায় অন্য একজন লোক দাঁড়ান, তিনি নিতে পারেন, তার উপকার হবে, তো সেটি খেয়াল রাখা উচিত। অর্থাৎ আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন, এখানে না দাঁড়ালেও আমার চলে, আলহামদুলিল্লাহ। আমার চেয়ে তার অভাবী মানুষ আছে যারা হয়তো সিরিয়াল পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, তাদের জন্য আমি সেখানে দাঁড়াবো না, এটা নৈতিক বিষয়। বাট সরকারি তরফ থেকে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকার কথা নয় আমি যতটুকু জানি। যদি না থাকে কোনো ভেদাভেদ তাহলে সেক্ষেত্রে যে কেউ এটি কিনতে পারবেন, কিনলে সেটি হালাল হবে। কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন যখন আসে, যে উত্তম অনুত্তম এবং উচিত অনুচিতের কাজ যখন আসে, তখন আমরা বলবো যে এটি অনুচিত কাজ সচ্ছল ব্যক্তির জন্য, বিশেষ করে অসচ্ছলদেরকে সুযোগ করে দেওয়ার প্রয়োজনে, বাট হারাম হবে না। তিনি কিনলে তার জন্য সেটি হালাল হবে, বৈধ হবে। আর যদি শর্তই দেওয়া থাকে যেটা শুধুমাত্র গরিবরা নিতে পারবে, গরিবের কোনো ডেফিনেশন থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ডেফিনেশনের মধ্যে যারা পড়বেন তারা শুধুমাত্র নেবেন। কিন্তু টিসিবির পণ্য কেনার ক্ষেত্রে এরকম কোনো শর্ত আছে বলে আমার জানা নেই, আমার মনে হয় না এরকম কোনো শর্ত থাকতে পারে। পারভেজ হাসান, আপনি লিখেছেন রমজানে পণ্য দ্রব্যের মূল্য অধিক বেড়ে যায়, এর কারণ ও প্রতিকার জানাবেন কি? ভাই পারভেজ হাসান, এর কারণটি একেবারে পরিষ্কার। আমাদের সমাজে ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এইভাবে ঝেঁকে বসেছে আমাদের উপর যে আমরা সবাই কিভাবে ভোগ করব সেটার জন্য আমরা সবাই মরিয়া। আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে নিয়ে রাষ্ট্রের প্রতিটি সেক্টর আমাদেরকে ভোগবাদী হওয়া, আমাদেরকে আপনার প্রত্যেকে যার যার তথাকথিত ক্যারিয়ার গড়া এবং যার যার আখের গোছানোর যে শিক্ষা দীক্ষা সেটা দিয়ে থাকে। ত্যাগের যে মহিমা, ত্যাগের যে শিক্ষা, সেটা শুধুমাত্র ধর্মগুলো দিয়ে থাকে। ইসলাম তো বটেই, এমনকি মানুষের বানানো মানবরচিত যে সমস্ত ধর্মগুলো আছে সেগুলো মানুষকে কিন্তু এই ত্যাগের বিষয়টা শিক্ষা দেয়। এই মূল্যবোধ আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ম শিক্ষার গুরুত্ব হারিয়ে যাচ্ছে, কমিয়ে ফেলা হচ্ছে, ধর্মশিক্ষাকে একেবারেই গুরুত্বহীন করে ফেলা হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবনেও ধর্মশিক্ষা, নীতিশিক্ষা, মোরালিটি, মূল্যবোধের যে বিষয়গুলো আছে সেগুলোর গুরুত্ব একেবারে হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমরা সেগুলোকে একেবারেই অগুরুত্বপূর্ণ বিষয় মনে করছি। এর ফলশ্রুতিতে যা হচ্ছে তা হলো আমরা সবাই কে কীভাবে ভোগ করে নিজের আখের গোছাবো সে চিন্তা করি। এর কারণে রমাদান আর গায়ের রমাদান, ধনী কিংবা গরিব, অভাবী মানুষের কষ্ট হচ্ছে কি, মানুষ মরে যাচ্ছে, সেসব দেখা দেখি নাই। আমি কিভাবে কোন চান্সে কোন সুযোগে আখের গোছাবো সেই চেষ্টায় আমি লিপ্ত, এ হলো আমাদের সমাজের বাস্তবতা। এর কারণে আমাদের দেখা যায় যে রমজানে যখন মানুষের একটু তেলের আইটেমগুলো, তেলের ভাজা পোড়া মানুষ বেশি খায়, তেলের প্রয়োজন বেশি হয়, সেজন্য তেলের দাম বাড়ে, অন্যান্য পণ্যের দাম বাড়ে, যেহেতু ভোক্তাদের চাহিদা বাড়ে, এই চান্সে ক্রাইসিস সৃষ্টি করে, কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে মুনাফা অর্জন করার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। তো এই মানসিকতা সমাজে ব্যাপক আকার ধারণ করছে। দিন দিন আপনার ধর্মীয় বিষয়গুলো, ত্যাগের বিষয়গুলো একেবারে গৌণ হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে মানুষের মধ্যে পশুত্ব এই পরিমাণ বাড়ছে যে মানুষ গায়ে গোতরে মানুষ থাকলেও আচার আচরণে কায় কারবারে আমরা পশুর মতো হয়ে যাচ্ছি, বরং পশুকে হার মানিয়ে ফেলছি। অতএব এই অবস্থা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত হলো যে আইনের শাসন এবং সার্বিক যে আরও বিষয় আসা আছে সেগুলো দরকার এক্ষেত্রে, যাতে করে অসাধু ব্যবসায়ীরা কোনো প্রকার অসাধুতা করতে না পারে, তার মাধ্যমেও এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা সাধারণত রমাদান এলে বা বিভিন্ন যে সুযোগ আসে যখন অধিক মুনাফা অর্জন করা যায়, এই মুনাফা অর্জনের যে মানসিকতা আমাদের মধ্যে আছে, আমরা ত্যাগ করার মধ্যে যে মানে স্বাদ আছে, তৃপ্তি আছে, এটা বেশিরভাগ মানুষকে আমরা চাই না। অতএব সেই ত্যাগের যে মহিমা সেটা প্রচার করতে হবে, সেটাকে প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসনকে বাড়াতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়ীদেরকে রমাদান উপলক্ষে আরও বেশি বরং ছাড় দেওয়ার মানসিকতা লালন করার তৌফিক দান করুন। কার জন্য সমস্ত উপার্জন? সন্তানের জন্য, পরিবারের জন্য। তারা কেউ আমার এই অবৈধ উপার্জনের দায় নিবে না যে আমি পণ্যের দাম বাড়িয়ে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে উপার্জন করছি, এটা সম্পূর্ণ হারাম।
এটির একটা বড় কারণ হলো যে আমরা অনেকে এবাদত বলতে সরি ইসলাম বলতে বুঝি হলো এবাদত সর্বস্ব কিছু বিষয় আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমরা অসাধুতা অবলম্বন করি, আমরা যদি মানুষের অধিকার নষ্ট করি, আমরা যদি ভোক্তার অধিকার নষ্ট করি, আমি যদি কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করি, তাহলে সেক্ষেত্রে এগুলোর কারণে আমার উপার্জন হারাম হবে, এগুলোর কারণে আমি গুণাগার হব, এগুলো না করাটাও একটা এবাদত, সেটি আমরা অনেকে চাই না। অতএব এবাদতের কনসেপ্টটা সঠিকভাবে আমাদের সমাজে প্রচার করতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে যেন জাগ্রত হয় সেটার চর্চা বাড়াতে হবে। আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন। এবং ফয়জুর রহমান সাহেব আপনি লিখেছেন, শিশুদের খেলনা হিসাবে কী দেওয়া উচিত, একটা গাইডলাইন দিলে ভালো হতো। শিশুদের খেলনা হিসাবে এমন সব খেলনা দেওয়া উচিত, প্রথমত যেই খেলনাগুলো ব্যবহার করার ফলে তার চোখের মেধার ব্রেইনের কিংবা তার শরীরের মস্তিষ্কের অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। আজকাল ট্যাব, মোবাইল, ল্যাপটপ সহ এমন অনেক সব ডিভাইস আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি যেগুলোর ফলে তাদের মস্তিষ্কে, তাদের দৃষ্টিশক্তি, তাদের নানা বিষয়াশয়ের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এটি গুনাহের কথা, এটি অনুচিত কথা, এটি ভুল কাজ, কারণ হলো এর ফলে আমাদের সন্তানকে আমরা নিজেরা শেষ করে দিচ্ছি এবং ধ্বংস করে দিচ্ছি। দ্বিতীয়ত, খেলনা হিসাবে হাতে বসে বসে খেলনা খেলবে, এটার চাইতে ফিজিক্যাল যে খেলাধুলা সেগুলোর উপর তাদেরকে উৎসাহিত করা উচিত। আর খেলনা হিসাবে সাহাবিদের বাচ্চাদেরকে বিভিন্ন রকম খেলনা তারা দিয়েছেন, এরকম প্রমাণিত আছে বিধায়, সে সমস্ত খেলনা দেওয়া যেতে পারে। মেয়েদের জন্য পুতুল নিয়ে খেলাটা আমাদের আয়সাল্লাহ তাআলার হাবিবুল হাদিস থেকে জানা যায় এবং আরবিন হাদিস থেকে জানা যায় যে তারা জায়েজ আছে। তবে এক্ষেত্রে অন্য ওলামা ইকরাম শর্ত দিয়েছেন যে পুতুল মানে জাস্ট শেপটা হবে পুতুলের, কিন্তু একেবারে অবিকল একটা প্রাণীর যে চোখ মুখ সহ আজকাল যে সমস্ত বাজারে পুতুল পাওয়া যায় এরকম কোনো পুতুল হবে না। তো এটা নিরাপদ যদি এরকম আমরা না করি, জাস্ট শেপটা হলো এরকম তাহলে সেটি জায়েজ আছে। তারপরেও একেবারে হাত মুখ নাক চোখ কান সব কিছু পরিষ্কার বোঝা যায় এরকম পুতুল না দেওয়াটাই হলো নিরাপদ মত। যদি অন্যরকম ওলামা ইকরাম সেটাকে জায়েজ বলেছেন, ওই জায়েজ আল্লাহ তাআলার বাসায় সেরকম পুতুল নিয়ে তিনি খেলেছেন ছোটোবেলায়, সেই হাদিসের ভিত্তিতে অনেকেই এটাকে জায়েজ বলেন। যদিও যারা না জায়েজ বলেন তারা বলেন যে তাঁর যে পুতুল ছিল সেগুলো আজকের পুতুলের মতো এত চোখ নাক কান বিশিষ্ট একেবারে পূর্ণাঙ্গ একটা ভাস্কর্য বা একটা মূর্তির মতো দেখা যায়, এরকমটি ছিল না। আর কেউ যদি এরকম কোনো কিছু নির্মাণ করে, এরকম কোনো ছবি, এরকম কোনো মূর্তি ভাস্কর্য তৈরি করে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কড়া সতর্কবাণী রয়েছে, যার কারণে শিশুদের জন্য খেলনা হিসাবে সেটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ নাজায়েজ বলেন এবং গুনাহের কথা বলেন, সেটা অ্যাভয়েড করাটাই হলো ভালো। তো এছাড়া যে কোনো খেলনা দেওয়া যেতে পারে। আজকাল আমরা বিভিন্ন সময় রেকমেন্ড করেছিলাম যে বিজ্ঞান বাক্স নামে একটা আপনার খেলার বিশেষ টাইপ বের করেছেন, খেলনার বিশেষ টাইপ বের করেছেন অনেকে, বিশেষ করে রকমারি বোধহয় অন্যরকম ডট কম তারা বের করেছেন, আর অনেকে হয়তো বের করে থাকতে পারে, আমি তাদেরটা দেখেছি। এগুলো বাচ্চার মস্তিষ্কের জন্য আরও ভালো এবং তার সময়টাও ভালো কাটে, ক্ষতি করে কোনো কিছু নেই এবং খেলনার কাজও হয়, বিনোদনের কাজও হয়, তো সেগুলো দেওয়া যেতে পারে। এর বাইরে আপনার এই ধরনের খেলনা দেওয়া উচিত না যেগুলো কারণে বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়, বাকি বাচ্চাকে খেলনা দেওয়াটা মৌলিকভাবে জায়েজ আছে।